ভাইয়ের মঙ্গল কামনা করে বোনেরা তাদের হাতে রাখি পরিয়ে দেন পূর্ণিমার পবিত্র তিথিতে দিদিরা তাদের ভাইয়ের মঙ্গল কামনায় ও সুরক্ষার জন্যে হাতে রাখি পরিয়ে দেন তবে শুধু ভাই বোনের মধ্যেই এই উৎসব সীমাবদ্ধ নয় এর আগেও ইতিহাসের প্রেক্ষাপটে আমরা নানা রকমভাবে রাখি উৎসব পালন করতে দেখি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও জাতিভেদ ভুলে আমাদের ভাতৃত্ব বন্ধনের প্রতীক হিসেবে রাখি বন্ধন প্রথা প্রচলন করেছিলেন সেই রকমই একটি ব্যতিক্রমী ধর্মী রাখি বন্ধন উৎসব আমরা দেখতে পারলাম খবরের শিরোনামে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে রাখি পরালেন মহিলারা উপহারে পেলেন প্রতিশ্রুতি আজীবন্ত বটেই ভবিষ্যৎ প্রজন্মকেও রক্ষা করার আশ্বাস পেলেন তবে শুধুমাত্র সুন্দরবনকেই নয় বঙ্গোপসাগরের ঝঞ্ঝার হাত থেকে দক্ষিণবঙ্গের একটা বড় অংশকে রক্ষা করে এই ম্যানগ্রোভ অরণ্য বাস্তুতন্ত্র রক্ষার তাগিদে একটা বড় অংশকে যখন জাতীয় ঘোষণা করা হয়েছে তখন সংরক্ষিত এলাকার বাইরে বসবাসকারী মানুষের সংখ্যাও কম নয় চারিদিকে জঙ্গল আর খাড়ি সুন্দরবনে বেঁচে থাকা লড়াইটা কিন্তু সহজ নয় ফলে যা হওয়ার তাই হয় বাস্তুতন্ত্রের তোয়াক্কা না করেই জীবন ও জীবিকার রসদ সংগ্রহ করতে হয় স্থানীয় বাসিন্দাদের নির্বিচারে কেটে ফেলা হয় ম্যানগ্রোভ অরণ্য আইলার মতো প্রাকৃতিক দুর্যোগ যদি আসে তাহলে কি হবে তাই স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে সেভ ম্যানগ্রোভ স্লোগান তুলে প্রচার অভিযানে নেমে পড়েছেন বন দপ্তর এই কর্মসূচির অঙ্গ হিসেবে শুধুমাত্র ভাইয়ের হাতে নয় সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে রাখি পড়ালেন স্থানীয় মহিলারা কারণ এখন তারা জানেন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচাতে পারে একমাত্র এই ম্যানগ্রোভ অরণ্য তাই রাখির এই পবিত্র বন্ধন প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ককে আরও দৃঢ় করে তুলবে বাদাবন যদি বাঁচে তাহলেই বাঁচবে বাদ বাঁচবে গ্রাম আর গ্রামবাসীরা সুরক্ষিত থাকবে ভবিষ্যৎ প্রজন্ম